সরকার পুলিশের কাঁধে ভর করে রয়েছে, তারা পুলিশের বিচার করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই মন্তব্য করেছেন তারা। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের মৃত্যুর বিচার এবং আটক শিক্ষার্থী সহ অন্যদের নিঃশর্ত মুক্তির দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। এছাড়া কারফিউ তুলে নেয়া, ব্লক রেইডের নামে গ্রেপ্তার বন্ধ করা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে সমাবেশে এসব দাবি তুলে ধরা হয়। আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে, চোখের সামনে ভিডিও দেখলাম আবু সাইদ কিভাবে হত্যা করা হয়েছে, যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল আগ্নেয়াস্ত্র, একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই, কোনো পত্রিকার ফুটেজে দেখি নাই। সরকার সাধারণ মানুষের চাওয়াকে মূল্যায়ন করছে না বলেও দাবি করেন বক্তারা। একটি সরকার তার কাছে মানুষের যে চাওয়া তাকে তারা পূরণ করতে পেরেছেন, পূরণ তো করতে পারেননি, ধূলিসাৎ করে দিচ্ছেন। আমার যে 4 বছরের শিশু সন্তান আছে, ঠিক একইভাবে রাস্তায় পড়ে যারা মার খেয়েছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, তারা সকলে আমার সন্তান, আপনারা সবাই নেমে আসুন। বক্তৃতা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা। মিছিলটি ভিসি চত্বর দিয়ে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও 1 মিনিট নীরবতা পালন করেন তারা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।